ছাত্রলীগের গঠিত কমিটি পুনর্বিবেচনায় শিক্ষা উপমন্ত্রীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদ বঞ্চিতরা। বেলা 11টার দিকে এই অবরোধ তুলে নেন তারা। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে দ্বিতীয় দিনের মতন বিক্ষোভ করতে থাকেন নেতাকর্মীরা। এতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের বাস ও ট্রেন চলাচল, বন্ধ ছিল ক্লাস পরীক্ষা। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে আন্দোলন করতে থাকে ছাত্রলীগের একাংশ। ওনার নির্দেশে আমরা ওনার সম্মান রক্ষার্থে আমরা কি করছি, আন্দোলনটা স্থগিত করছি। উনি আমাদের আশ্বাস দিচ্ছে যে যারা বঞ্চিত হয়েছে ওনাদের ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে কথা বলবে। তো এই জন্য আমাদের নেতার সম্মানের স্বার্থে উনি আমাদের আস্থার ভরসার জায়গা, তো ওনার দিকে তাকায় আমরা আন্দোলন আপাতত স্থগিত করছি। বিজয় পরিবারের একমাত্র অভিভাবক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নোপেল, উনি যেহেতু আমাদেরকে আশ্বস্ত করেছেন সেহেতু আমরা আমাদের আন্দোলন এখানে স্থগিত করলাম। বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, সাইফুল, অবরোধ প্রত্যাহারের ঘোষণা, বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা শুরুর বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন। জি, আসলে আপনি যেমনটি জানতে চেয়েছিলেন 376 জনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছিল সেটা নিয়ে পদবঞ্চিতরা কিন্তু আসলে গতকাল থেকে আন্দোলন করে যাচ্ছিলেন। আজ সকালবেলাও তারা সকাল 10টার সময় এসে প্রধান বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন এবং এখানে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছেন। এবং ঠিক বেলা 11টার সময় ওনারা শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের আশ্বাসে ওনারা কিন্তু আসলে আন্দোলন তুলে নিয়েছেন এবং একই সাথে তারা বলেছেন হয়তো তাদেরকে পরবর্তীতে হয়তো তাদের বিষয়টি বিবেচনা করবেন। এবং আমরা প্রক্টরের সাথে কথা বলেছি, প্রক্টর বলল আজকে যেহেতু সকাল থেকে কোনো বাস ট্রেন চলাচল করেনি তাই আজকের যে পরীক্ষা নির্ধারিত পরীক্ষা সেগুলি আর হবে না, হয়তো আগামীকাল থেকে আবার পরীক্ষা শুরু হবে নির্ধারিত পরীক্ষাগুলো এবং আগামীকাল থেকে ক্লাসও শুরু হবে। এবং সেই সাথে আমরা অনেক সাধারণ ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আবার তাদের সেই প্রিয় ক্যাম্পাস আগামীকাল থেকে মুখরিত হবে ছাত্রছাত্রীদের পদচারণে। এবং সবাই কিন্তু এক কথায় যদি বলি আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী সবাই কিন্তু এই মুহূর্তে খুশি হয়েছেন, যেহেতু আন্দোলনের যে বিষয়টি ছিল সেটা কিন্তু আসলে এখানেই স্থগিত করা হয়েছে আন্দোলনকারীরা। এবং তারা জানিয়েছেন তারা হয়তো পরবর্তীতে বর্ধিত করে তাদেরকে হয়তো নিতে পারেন বলে আশ্বাস পেয়েছেন তারা। এবং সেই সাথে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু খুশি হয়েছেন যেহেতু নির্ধারিত টাইমে তাদের ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে সাইফুল মাহমুদ, জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।